तो हेलो गाइस, वेलकम टू माय चैनल टेक्निकल आकाश। गाइस आज के हमरा सैमसंग गैलेक्सी एस 33 अनबॉक्सिंग एंड रिव्यू करते चले। तो पूरा बोलबो स्पेसिफिकेशन की आछे, फोन टी केमन, आपनादेर केना उचित किना, जावतियों सबकिछु इनफरमेशन ए भिडियोते आपनारा पेये जाबेन। तो भिडियोटा गाइस फुल देखबेन, ना होले किन्तु अनेक किछु मिस करते पारेन। आर भिडियोटि शुरू करार आगे गाइस बोले दिई, आपनि जोदि आमादेर चैनल टेक्निकल आकाश के एखोनो पर्यन्त सबसक्राइब ना करे थाकेन, ताहले भिडियोर नीचे एकटि रेड कालारेर सबसक्राइब बाटन आछे, बाटनटिते क्लिक करे चैनलटिके अवश्यई सबसक्राइब कर नीन। और तरह साथ ही लाइक ने क्लिक कर नतून नतून भिडियो अपग्रेड और नोटिफिकेशन पाने। तो चलो शुरू करा जाए। तो गाइस এটা আমাদের বক্স, তাহলে চলুন আনবক্সিং করি। আর এখানে গাইস দেখুন, এটা Amazon থেকে বাই করা হয়েছে। এটার প্রাইস 16499 টাকা। এখন বর্তমানে এটা 19000 17000 সামথিং 18000 এমন চলছে, আপনারা Flipkart Amazon এ দেখতে পারবেন। তো আমি এটা অফারে কিনেছি আপনাদের জন্য, অফারে আপনারা কিনতে পারবেন। নিচে ডেসক্রিপশনে লিংক চেক করুন, ওখানে আমি সবথেকে যেটা বেস্ট অফার থাকবে সেটা আপনাদেরকে দিয়ে দেব। আপনারা লিংক থেকে বাই করে নিন। सो गाइस एक चकचके कागज दिए जानी ना कि काजे यूज हबे, फेले दिलाम। उपरे कार्टुनेर एक छोट्ट बक्स, चलो एटाके आमरा खुली। कार्टुन बक्सर भितरे बिल आर किछु नहीं, जस्ट एटाके फेले दिच्छि। देखुन गाइस बड़ो एकटा बिल दिए, तो बिले कि लेखा आछे, বিলে আছে 16499 এটার প্রাইস। এবার আসি আমাদের বক্সে। তো গাইস দেখুন ছোট্ট বক্স, মানে এরা চার্জার কিন্তু ভিতরে দেয়নি, যার জন্য এটা ছোট। তো এটাই এখন একটা কম জিনিস লাগছে, যেটা ফোনের সাথে চার্জার দেওয়াটা সবসময় বেটারই। সো দেখুন গাইস উপরে লেখা আছে স্যামসাং গ্যালাক্সি M33 5G। তো এটার মডেল নাম্বার, ফোনটা দেখুন লুক এমন হবে, নিচে স্যামসাং এর লোগো। এখানে বারকোড আছে, দেখুন লেখা আছে রম 128 GB, র্যাম 6 GB। তো এটা 6 GB র্যাম প্লাস 128 GB এর ফোন মেমোরি হবে। সো গাইস এটা আছে মাইস্টিকিউ গ্রিন কালারের। এবার যদি আপনারা ব্যাকে যান, এখানে দেখতে পারবেন কোয়াড ক্যামেরা। তো এখানে 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, টোটাল 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে গাইস। আর তার সাথে গাইস ব্যাটারি দেওয়া হয়েছে 16000 অ্যাম্পিয়ার ব্যাটারি। দেখুন গাইস 16000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তার সাথে 16.72 cm FHD প্লাস ডিসপ্লে 120Hz-এর সাথে। এবার গাইস আমরা বক্সটিকে ওপেন করব আর দেখব এর ভিতরে ফোনটি কেমন আছে। সো গাইস চলুন আমাদের সেই ছুরি, এবার আমরা বক্সটির সিলটাকে ব্রেক করি। ওকে, ডবল সিল আছে গাইস, আর একটাকে এখানে ব্রেক করতে হবে। ওকে, তো দুটো সিলকে ব্রেক করলাম। এবার গাইস ওপেন করব আমাদের বক্স। টানটানা, গাইস ওপেন করলাম আমাদের বক্স। এবার দেখুন এটা আমাদের ফোন, আর এর ভিতরে দেখি আর কি দিয়েছে। কুছ তো হয়ে। হ্যাঁ দেখুন গাইস এখানে একটা সিম ইনজেক্টর টুল দিয়েছে, দেখুন সিম ইনজেক্ট টুল। আর এখানে স্ক্যান করতে বলছে, স্ক্যান করলে আই থিঙ্ক ম্যানুয়াল গার্ড চলে আসবে। আর এর ভিতরে কি দিয়েছে আমাদের, একটি স্যামসংয়ের ডাটা কেবিল। ডাটা কেবিলের দুই সাইডেই কিন্তু টাইপ সি পোর্ট, মানে আমাদের চার্জারও কিন্তু হতে হবে, যে টাইপ সি পোর্টের জন্য জ্যাক গোজার জায়গা থাকবে চার্জারের ভিতরে। তো দেখা যাক, চার্জার কেনার পরেই বোঝা যাবে যে কেমন। যাই হোক টাইপ সি কেবিল গাইস অনেক দিক থেকে সুবিধা হয়, আপনারা দুই সাইডেই কিন্তু চার্জ দিতে পারেন, চার্জারের পোর্ট খারাপ হওয়ার চান্স কিন্তু প্রচুর কমে যায়। এবার গাইস ভিতরে দেখি আর কি আছে। এখানে কিছু ম্যানুয়াল গাইড আছে, দেখুন গাইস কী করে সিম ইনজেক্ট টুল ইউজ করতে হয় বাগেরা বাগেরা, ওইগুলো করি সব সাইডে। এবার আসি আমরা মেন ফোনের দিকে। ও মাই গড, এটা আমাদের ফোন, আর এখানে 4টে ক্যামেরা, আর পিছনে দেখুন স্যামসংয়ের লোগো। পিছনে আমাদের স্যামসংয়ের লোগো, কি গ্লেজ মারছে দেখুন ফোনটা। আর সামনে আমাদের ডিসপ্লে। গাইস ফোনটা কিন্তু হেভি, মানে একটা সলিড ফিল হচ্ছে। যাই হোক ওপরের কভারটা আমরা হাঁটিয়ে দিই। আমরা কভারটা সরিয়ে দিয়েছি, এইবার দেখুন আমাদের মেন ফোন।
উপরে দেখুন গাইস, এটা গাইস আমাদের সেকেন্ডারি মাইক, নিচে আছে গাইস আমাদের প্রাইমারি মাইক, তার সাথে 3.5 হেডফোন জ্যাক, আর আমাদের টাইপ সি পোর্ট। এটা ডিমান্ড মার্কেট গাইস এখন অনেক, তো টাইপ সি পোর্ট দরকার, জরুরি হ্যায়। হ্যাঁ, ফোন খরিদনা হ্যায় তো টাইপ সি পোর্ট জরুরি হ্যায় হাম লোগো কে লিয়ে, দরকারই দরকার টাইপ সি পোর্ট। এবার তার সাথে আছে স্পিকার। এখানে গাইস যদি আমরা ফ্রন্ট ক্যামেরায় আসি, এখানে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। আর ব্যাকে যদি আমরা যাই, ব্যাকে তো বলেই দিয়েছি, দেখুন 4টে ক্যামেরা আছে, একটা 50 মেগাপিক্সেল আছে, 2 2, দেন 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে। আর গাইস এখানে দেখুন ফ্ল্যাশ দেওয়া হয়েছে, আর পিছনে একটা স্টিকার, আর তার সাথে স্যামসাংয়ের লোগো। এবার আমরা সাইডে যাই, এখানে দেখুন পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনের ভিতরেই কিন্তু আছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট লক। এখানে পাওয়ার বাটন দিয়েই আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক আনলক করতে পারবেন, সাথে ভলিউম আপ ডাউন। আর গাইস কিছু দেয়নি, এপাশে আছে আমাদের সিম লাগানোর জায়গা। এই ছিল, এবার গাইস চলুন আমরা ফোনটিকে ওপেন করি। গাইস তো ওপেন হয়ে গেছে, এবার আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে সিম নেই দেখাচ্ছে, ওকে অল এগ্রি করব, এটা এগ্রি টু অল, ওর পরে এরপরে এগ্রি করব। দেন এখানে দেখুন ওয়াইফাইকে কানেক্ট করতে বলছে, আমি জাস্ট স্কিপ করে দেবো ওয়াইফাই। ওকে, আপডেট স্মার্ট সুইচ লেটার, ওকে গেট কানেক্টেড ওয়্যারলেস, ওকে ডোন্ট কপিতে ক্লিক করতে হবে গাইস। এরপরে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখুন লকের জন্য বলছে, আমি লক করবো না, এটাকে স্কিপ করে দেবো, কন্টিনিউ স্কিপ এনি। ওকে এবার প্লিজ ওয়েট, একটু টাইম লাগবে গাইস। ওকে স্মার্ট টিউটর, ওকে ওয়ান ফোন নাম্বার চাইছে, এখানেও স্কিপ স্কিপ, কত স্কিপ করবে, এগ্রি ভাই ফিনিশ। এবার গাইস খুলে যাবে, আবার এখনও শেষ হয়নি গাইস, এদের কী বলবো। ওকে ওকে দেখা যাক কী কী ফালতু ফালতু অ্যাপগুলো দিয়েছে, যেগুলো ইউজলেস। ফোনের ভিতরে যে অ্যাপসগুলো আছে অটোমেটিক্যালি, এখানে ফেসবুক দিয়েছে, স্পটিফাই দিয়েছে, ওকে আর কী দিয়েছে, অ্যামাজন, অ্যামাজন প্রাইম, ডেলি হান্ট, স্ন্যাপচ্যাট, সুইগি, বাইজুস, ট্রু কলার। এ ভাই পাবজিও দিয়ে দিতিস না, ফ্রি ফায়ারও দিয়ে দিতিস, খেলেন নিত সবাই, কোনো মানে হয় গাইস? এগুলো আপনারা তো চাইলেই ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে, মানে এগুলো দেওয়ার কোনো দরকার নেই। ফোনের যে সিস্টেমকে যতটা খালি রাখা যায় তত বেটার হয় অ্যাকচুয়ালি। আর এরা কী করবে, সব প্রমোশনের জন্য দিয়ে দেবে পয়সা পয়সা। দেখি আমরা ফেসবুকটাকে আনইনস্টল করতে পারি কিনা। ওকে, এই যে আনইনস্টল বাটন, হ্যাঁ গাইস, তো আপনারা এইভাবে আনইনস্টল করে নেবেন। দেখুন নেটফ্লিক্স আর কত কী দিয়েছে না, আমাদের কিচ্ছু ডাউনলোড করতে হবে, ওনারা বলছে তোমরা ভাই এগুলোই দেখবি, তাদের জন্য এইগুলো ফিক্স করে দিলাম, চল ভরিয়ে দিয়েছে। যাই হোক গাইস, এই ইন্টারফেস। এবার সেটিংসে গিয়ে দেখি আমাদের কী কী আছে। সো গাইস, সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে গাইস আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন 13, এটাই গাইস দরকার ছিল, অ্যান্ড্রয়েড ভার্সন 13, মানে 14 কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাবেন। আর গাইস সফটওয়্যার আপডেট করলে কিন্তু ফোনে অনেক সমস্যা হয়ে যায়, আর কিছু কিছু সময় হয় না, তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এর জন্য আমি একটি ভিডিও বানিয়েছি, তারও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, তো ওটাও আপনারা চেক আউট করতে পারেন। ফোনের সফটওয়্যার আপডেট করলে কিন্তু অনেক সময় দেখবেন ফোন স্লো হয়ে যায়, ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক দেয় না, অনেক প্রবলেম হয় আপনাদের, সেইগুলো সলভ করতে পারবেন, দেন অনেক কিছু জানতেও পারবেন নতুন নতুন জিনিস, তো চেক আউট করুন ওই ভিডিওটাও। চলুন কন্টিনিউ করা যাক আমাদের ভিডিও। এবার গাইস আমরা যাব ক্যামেরাতে, তো আমরা ক্যামেরা এখানে দেখুন ওপেন করেছি, এবার আমরা ছবি তুলব একটা টুকুশ, আর এখানে আমরা ফোন ক্যামেরা দিয়ে একটা ছবি তুলব। তো গাইস ফোন ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য আমরা জাস্ট ইউজ করব আমাদের এই মাউসটি। সো গাইস, এটা ফ্রন্ট ক্যামেরার ছবি, যে রিয়েল ক্যামেরার ছবিটা আছে, জুম করছি, এখানে কিন্তু কোনো ফাটা দেখতে পাচ্ছি না, মানে ছবি ফাটছে না, হালকা একটু নয়েজি আছে জুম করলে, বাট এমনি ফোনের পিকচার কিন্তু ঠিক আছে। দেখুন গাইস, এতটা জুম করার পরে হালকা একটু নয়েজি ভাব আছে, বাট পিকচার কোয়ালিটি দারুণ আছে গাইস। আর গাইস বলে দিই, এই ফোনের মধ্যে ইউজ করা হয়েছে এক্সাইনোস, যেটা স্যামসংয়ের চিপসেট প্রসেসর, তো এখানে ইউজ করা হয়েছে 1280 এক্সাইনোস। সো গাইস, ফোনের লুকের দিক থেকে কিন্তু দারুণ, আপনারা যদি ডিসপ্লেতে আসেন ডিসপ্লেও খুব সুন্দর আছে, প্লাস এর যে ক্যামেরা আছে ক্যামেরার কোয়ালিটিও কিন্তু
বেশ ভালোই। আর আপনারা যদি ব্যাটারির কথা বলেন, 16,000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, মানে আপনাদের ব্যাটারি ব্যাকআপ একদম তুখর দেবে। আর চার্জারটাই দেয়নি, এটাই জাস্ট দুঃখ, মানে এটাই একটু ফোনের কামতেই আছে। যা আপনাদেরকে আলাদা চার্জারটা কিনতে হবে, ওর জন্য দেখবেন একটু দাম কমে গেছে স্যামসাংয়ের ফোনের, এখন চার্জার দেয় না বলে। বাট ওভারঅল দেখতে গেলে ফোনটা আপনাদের কেনার মতো, চাইলে আপনি এই ফোনটা কিনতে পারেন। আমি এই ফোনটির বাই লিঙ্ক যেখান থেকে আপনারা কিনবেন, যেখানে সব থেকে কম দামে ফোনটি আপনারা পাবেন এমন অফার দেখে, আপনাদেরকে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে জাস্ট ক্লিক করে ফোনটিকে বাই করুন, আপনারা সস্তায় পেয়ে যাবেন। আর গাইস, ফোনটির ওভারঅল আপনাদের কেমন লাগলো, আর এর ক্যামেরা কেমন লাগলো, ফোনটির যে ফিচার্সগুলো আছে এভরিথিং সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এখানে গাইস এক্সট্রা এক্সট্রা কিছু জিনিস অবশ্যই আপনারা পাচ্ছেন, যেটা রিভার্স চার্জার, আপনাদের ওয়্যারলেস চার্জারও এর সাথে পাচ্ছেন, প্লাস NFCও কিন্তু এর মধ্যে পাচ্ছেন, আর 5G তো আছেই তার সাথে। গাইস 5G ইন্টারনেট আনলিমিটেড কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, আপনি ইন্ডিয়াতে যেখানেই থাকুন 5G ইন্টারনেট পুরো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন আনলিমিটেড এক বছরের জন্য। তো এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যান ডেসক্রিপশানে দেখুন, জিও 5G দিয়ে একটা ভিডিও আছে, তো ওটা গিয়ে আপনারা দেখতে পারেন কী করে আপনার 5G হ্যান্ডসেটে 5G অ্যাক্টিভেট করবেন আনলিমিটেড, সেটা আমি ওখানে দেখিয়েছি গাইস। তো আপনারা এই ফোন যদি কেনেন অবশ্যই 5G করে নেবেন আমার ভিডিও দেখে, আর বলবেন যে অ্যাকচুয়ালি কেমন কাজ করছে ওই ট্রিকটি। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, আর বলুন এর ক্যামেরার রিভিউ আলাদা করে চান কি না, আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, আর ফোনটি কেমন লাগলো বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে, আর যান ফেসবুকে গিয়ে ফলো করুন আমাদের পেজকে। তাহলে বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।